দেশে এবং প্রবাসে যারা আজকে দেখছেন আমাদের আজকের লাইভ, আজকে আমরা কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয় জাপানে চাকরি এবং কর্মসংস্থান। তো এই বিষয় নিয়ে আজকে একজন মানুষের সাথে পরিচয় করে দিব এবং তার সাথে কথা বলবো, জনাব মিজানুর রহমান খান, যিনি জাপানে একসময় প্রবাসী ছিলেন, বর্তমানে বাংলাদেশে এই রিলেটেড একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছেন। তো আমরা তার সাথে কথা বলছি। মিজানুর ভাই কেমন আছেন? জি ভালো। আচ্ছা, আমি কাইন্ডলি আপনার পরিচয়টা আপনার মতো করি দর্শক, আজকে যারা আমার দর্শক রয়েছে তাদেরকে দেওয়ার জন্য অনুরোধ করব। আমি মিজানুর রহমান খান, আমাদের প্রতিষ্ঠান নাম সাইডিয়াটেক লিমিটেড, আমাদের হেড অফিস জাপান, বাংলাদেশে কর্পোরেট অফিসের আমি মার্কেটিং ডাইরেক্টর হিসেবে কাজ করছি। আজকে আমি জনাব মিজানুর রহমান খান, বর্তমানে জাপানে কর্মসংস্থান চাকরি নিয়ে বর্তমানে মানুষের অনেক প্রশ্ন, অনেক কিছু। তো সেই আগ্রহ থেকে মূলত আজকে আপনার কাছে আসা, যে যারা জাপানে যারা যেতে চায়, জাপানে যারা চাকরি করতে চায়, তাদের আসলে এই সরকার কাদের নিচ্ছে, কীভাবে নিচ্ছে, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু যদি সবার সামনে যদি একটু ক্লিয়ার করেন। জাপানে যাওয়ার ক্ষেত্রে জাপানি সরকারের বা বাংলাদেশ গভর্নমেন্টের যে নিয়ম, তাহলে প্রথম শর্ত হলো জাপানি ভাষা জানতে হবে। তো জানার ক্ষেত্রেও আমরা চেষ্টা করছি বা অন্য অন্য পদ্ধতি চেষ্টা করছে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করতে, মিনিমাম লেভেল 5 শুরু করি, তারপরে কেউ যদি ভালো করতে চায় লেভেল 4 পড়তে পারবে এবং জাপানি গিয়েও 3-2 করতে পারবে। এবং জাপানি লেখাপড়া নির্ভর করে বা কে যে ব্যক্তি যাবে তার ইচ্ছার উপর নির্ভর করে, সে জাপানে যদি ভবিষ্যৎ তৈরি করতে চায়, সে যদি জাপানে দীর্ঘসময় থাকতে চায় পরিবার নিয়ে, তাকে এই জাপানি ল্যাঙ্গুয়েজের গুরুত্ব বেশি, সেখানে তাকে সেই লেখাপড়া করতে হবে। আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হলো বাংলাদেশে লেখাপড়া জাপানের যে গুরুত্ব, এইটা কিন্তু সবাই পরিষ্কার না। তাদের ধারণা টাকা দিলে জাপান যাওয়া যাবে, আসলে জাপানের টাকার সাথে সম্পর্ক না। সম্পর্ক হলে ফার্স্ট আপনার ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করতে হবে, তারপরে আপনি শারীরিক যোগ্য থাকতে হবে, হ্যাঁ, তাইলে আপনার পক্ষে জাপানে যাওয়ার চেষ্টা করতে পারেন। তো সেখানে আমরা যে কাজটা করছি, কোনো ছেলে যদি জাপান যেতে চায়, আমরা তাকে সিভিটে নিয়ে এবং তাকে আগে আমরা এখানে ইন্টারভিউর মাধ্যমে তাকে যাচাই বাছাই করি, সে জাপানে যাওয়ার যোগ্য তার আছে কি না। যদি যোগ্য থাকে তাকে আমরা একটা গাইডলাইন হিসেবে বলি, তোমার এই তুমি তোমার কোয়ালিফিকেশন এই পর্যায়ে আছে, কেউ বি পাস আছে, এম এ পাস আছে, কেউ আছে ইন্টারভিউ পাস আছে, যার যার যোগ্যতা অনুযায়ী তোমরা যে এই লেভেলে লেখাপড়া করো, তোমরা এই জায়গায় ভালো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা, এটা আমরা পরিষ্কার করে দিই। এবং সে যে ছেলে ধৈর্য নিয়ে লেখাপড়া করতে পারবে, সে জাপানে গিয়ে অবশ্যই ভালো করতে পারবে। আচ্ছা, এখানে একটা মানে আমি একটা প্রশ্নই আমি করতে চাচ্ছি, সেটা হলো যে অনেকে বলে যে জাপানে যাওয়ার জন্য একদম কোনো টাকা পয়সা লাগছে না, একদম বিনা খরচে আপনি জাপান যেতে পারেন, এই ধরনের একটা প্রচার রয়েছে, এই সম্পর্কে আপনি কী বলতে চান? দেখেন, গভর্নমেন্ট বলতেছে ঠিক আছে গভর্নমেন্ট যাওয়ার টাকা লাগবে না, এটা আমাদেরকেও বলে, কিন্তু সরকারি পর্যায়ে যেসব লোকজন জাপানে যেতে মানে যাওয়ার জন্য, বিশেষ করে গভর্নমেন্ট যে টিটি সেন্টার আছে, প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে তারা দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে জাপানে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আইম জাপান এই পর্যন্ত বাংলাদেশ সরকার কতজন লোক পাঠাইতে পারছেন, সেখানে রেজাল্ট কিন্তু ভালো না। সরকারের যে বিশাল ইনভেস্টমেন্ট, আমরা যে বাংলাদেশ যে লোকজন যে চেষ্টা করছি, যে ইনভেস্টমেন্ট করছি, আমরা যে লোকজন পাঠাবো, সেখানে এই জাতীয় সেন্ডিং অর্গানাইজেশনের জন্য একটা ফি নির্ধারণ করা উচিত। পৃথিবীর অন্য দেশও আছে, এটা আপনার একটা প্রস্তাবনা? হ্যাঁ, এবং অন্য দেশ আছে, আমাদের দেশে হবে না কেন? তাহলে একটা শৃঙ্খলা থাকতো যে আমরা মিনিমাম আমাদের অফিস খরচ, স্টাফ খরচ, প্লাস আমরা এখানে ইনভেস্ট করবো, আমাদের তো মুনাফা দরকার আছে, সেই মুনাফাটা কী হবে সেটা সরকারি বোর্ড যদি নির্ধারণ করে দেয়, তাহলে একটা শৃঙ্খলার ভিতরে আসে। আমি আপনার প্রস্তাবনার দিকে একটু পরে যাবো, আমি একটু বাস্তবতা সম্পর্কে জানতে চাচ্ছি, সেটা হলো আপনি একটু আগে বললেন যে সেন্ডিং অর্গানাইজেশন, এটা অনেকে হয়তো জানে না, যে আমরা জানি যে সেন্ডিং অর্গানাইজেশন এই শব্দটা আসলে কি, কিন্তু এটা একটু সাধারণ আমার যারা দর্শক রয়েছে বা যারা যারা আজকে আমাদের এই লাইভটা দেখছেন, সেন্ডিং অর্গানাইজেশন মানে জাপানে সেন্ডিং অর্গানাইজেশন কারা, এই বিষয়ে এবং তাদের দায়িত্ব কর্তব্য কী? বাংলাদেশে ম্যান পাওয়ার লাইসেন্স প্রাপ্ত প্রায় 2000 থেকে 2100, তার ভিতরে বাংলাদেশ গভর্নমেন্ট বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই করার পরে এই পর্যন্ত 26 থেকে 27টা প্রতিষ্ঠানকে সেন্ডিং অর্গানাইজেশন স্বীকৃতি দিচ্ছে। কতজন?
২৬ থেকে ২৭ জন দুই পর্যায়ে। আচ্ছা আচ্ছা, এরই জাপান লোক পাঠাতে পারবে, তাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার আছে, কাজ করার জন্য দক্ষতা অর্জন করার জন্য তাদের ট্রেনিং সেন্টার আছে, তাদেরকেই অনুমতি দিচ্ছে। জাপানে যাদের অফিস আছে, যারা জাপান থেকে কাজ সংগ্রহ করতে পারবে, তারই জাপানে লোক পাঠাতে পারবে এবং তাদেরকেই সরকার অনুমোদন দিচ্ছে কাজ করার জন্য। এরই জাপানে লোক পাঠাতে পারবে, মানে এক কথায় এই সেন্ডিং অর্গানাইজেশন ছাড়া কেউ জাপানে লোক পাঠাতে পারবে না। না মানে এটা প্রসেসিংটা হতে হবে যে প্রথমে কোনো সেন্ডিং অর্গানাইজেশনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে, তাই তো? জি, এটা ট্রেনিং ভিসার ক্ষেত্রে। ট্রেনিং বলতে ট্রেনিং ভিসা, ট্রেনিং ভিসা অর্থাৎ জাপানে, হ্যাঁ, লোকজন যাবে, যাওয়ার ক্ষেত্রে তারা জাপানে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে, আপনাকে বলা যেতে সহজেই এক হেল্পার হিসেবে বলা যায়, একজন হেল্পার হিসেবে কাজ করবে, তারা কিন্তু কোনো জায়গায় স্কিল লেবার হিসেবে কাজ করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এই ক্ষেত্রে তাদের জাপান গভর্নমেন্টের একটা ফি নির্ধারণ করা আছে, জাপানে তারা কত টাকা বেতন পাবে এবং তিন বছর থেকে পাঁচ বছর ম্যাক্সিমাম থাকতে পারবে ও বাংলাদেশে ব্যাক করতে হবে। আর যারা স্কিল ওয়ার্কার হিসেবে যাবে তার ব্যাপারে এখনও গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত আসে নাই। তাদের ক্ষেত্রেই জাপানে তারা পার্মানেন্ট রেসিডেন্স পাবে, সে যদি ভালো করে সে জাপানে চিকিৎসায় থাকার ব্যবস্থা করতে হবে পুরো পরিবার সহ, সেটা সেই ব্যাপারে বাংলাদেশে এখনও গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত হয়নি, সেটা পরবর্তী পর্যায়ে হয়তো হবে। আচ্ছা, এখানে আপনি আরেকটা বিষয় শুরুতে বলছিলেন যে জাপানের যাওয়ার জন্য প্রথম ভাষাটাই হলো তার গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে আপনি বলছিলেন যে L5 এবং L4, আসলে এই L5 বলতে কী বোঝায় আর L4 বলতে কী বোঝায়? জাপানে লেখাপড়া শুরু হয় N5 দিয়ে। N5 মানে বাংলাদেশের প্রাইমারি স্কুল মনে করেন। হ্যাঁ হ্যাঁ, N4 হলো হাই স্কুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটো লেভেল যে সে যদি এখানে কমপ্লিট করে যেতে পারে, জাপানে গিয়ে আমাদের সাজেক প্রতিষ্ঠান Level 3 এবং 2 করানোর ব্যবস্থা করবে পরবর্তী পর্যায়ে গিয়ে। কেউ যদি ইচ্ছা করে যে নিজের ফিউচার ডেভেলপ করতে চায়, তাহলে জাপানে গিয়ে সে N3 2 করলে সে আজীবনের জন্য জাপানে থাকতে পারে পরিবার সহ, এমন ইচ্ছা করলে সে একটা সময় জাপানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সে সুযোগ আছে। তো এখন মানে যারা জাপান যেতে চায় তারা মূলত কোন কোন কাজের জন্য তারা এই মুহূর্তে জাপান যেতে পারবে এরকম যদি একটু? সেটা নির্ভর করে যে জাপান গভর্নমেন্ট যে 14টা ক্যাটাগরি কাজ দিচ্ছে, এই 14টা ক্যাটাগরির ভিতরে এই সেন্ডিং অলসন যারা আছে তারা জাপান দিয়ে কী কাজ নিয়ে আসতে পারে সেটাও নির্ভর করে আমাদের লোক পাঠানো। আচ্ছা আচ্ছা, তাদের যোগ্যতা জাপানে কাজ নিয়ে আসা, সব কাজ যে আমরা পারবো তাও কথা ঠিক না। যেটা আমরা পারবো বাংলাদেশে যে ধরনের শ্রমিক পাওয়া যায় সেই শ্রমিককে আমরা যদি ওইভাবে ডেভেলপ করতে পারি অর্থাৎ স্কিল করতে না পারি, তাহলে অন্য অন্য দেশের মতো আমাদের শ্রমিকরা জাপানে সুবিধা করতে পারবে না। তো এখন আমরা যদি সাদিয়াটেকের কথা বলি, সাদিয়াটেক সেন্ডিং অর্গানাইজেশন হিসেবে কোন ধরনের যারা এই লোক রয়েছে তাদেরকে পাঠানোর জন্য সহযোগিতা করতে পারবে? সাদিয়াটেক বাংলা জাপানের যে কোনো কাজ নেওয়ার ক্ষমতা রাখে, এটা আমার বিশ্বাস যে কোনো প্রতিষ্ঠানের তুলনায় সাদিয়াটেক বেশি লোকজন কাজ সংগ্রহের ক্ষমতা রাখে। কিন্তু সমস্যা বাংলাদেশে যেটা হলো আমরা সেই ধরনের লোক এই দেশে তৈরি করে আমাদের সমস্যা, অর্থাৎ আমরা একটা লোককে কি একটা লোক 6 মাস থেকে 1 বছর সময় দেওয়ার যোগ্যতা তাদের নাই, ওই সময়টা দিতে চায় না। একটা লোককে ডেভেলপ করার জন্য যে সময়টা আমাদের যদি দেয় তাহলে আমরা তাকে তৈরি করতে পারি। ব্যক্তিগত আমি যে সাদিয়াটেক যে লোক তৈরি করবে আশা করি কোনো লোক 20টা যদি আমি ফাইল তৈরি করি 20টি বিষয় হবে, কেন আমি জানি আমি জাপানে লেখাপড়া করে আমি জানি জাপানিজরা কী চায় আমার কাছে, আমি সেভাবে তৈরি করবো, এটা আমার চ্যালেঞ্জ। আচ্ছা, অর্থাৎ জাপানে শুধু ভাষা শেখার ব্যাপার না, এখানে জাপানের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ম্যাটার যেটা হলো আপনি তাকে ম্যানার বুঝতে হবে, জাপান সমাজে বাস করবেন, জাপানের সংস্কৃতি বুঝতে হবে, জাপানের ইতিহাস জানতে হবে, এগুলির সাথে যদি অ্যাডজাস্ট করতে না পারেন আপনার রেজাল্ট ভালো হবে না। কেন আপনাকে ভিসা প্রতি বছর অনুমোদন দেবে কোম্পানি, কোম্পানির কাছে যদি আপনি ভালো যোগ্যতা অর্জন করতে পারেন, ভালো মানুষ হিসেবে ভালো পরিচয় তুলে ধরতে পারেন, তাহলে জাপানে আপনার জন্য ভবিষ্যৎ ভালো। জাপানিজরা কখনো আপনি কোন ধর্মের লোক কোন দেশ থেকে আসছেন এটা জাপানে বড় পরিচয় না, বড় পরিচয় হলে আপনি ভালো মানুষ, ভালো কাজ করেন, এই যোগ্যতা আপনি আগাইতে পারবেন। রাইট, এবং সেইভাবে যদি আমরা চেষ্টা করতেছি বাংলাদেশেও আমাদের ছেলেপেলে যারা আছে যারা আমরা জাপান পাঠাবো তাদেরকে সেইভাবে তৈরি করা, অর্থাৎ জাপানি দৃষ্টিকোণ থেকে তৈরি করা। আমাদের এখানে যে সমস্যা, যারাই লাইসেন্স পাইছে সবাই কিন্তু জাপান সম্বন্ধে ধারণা নেই, তারা মনে করছে যে সৌদি আরবের মতন আমরা লোক পাঠিয়ে দিলে হবে, কিন্তু জাপানের ক্ষেত্রে তা না। জাপান একটা ভিন্ন দেশ এবং জাপানে যাওয়া সবচেয়ে কঠিন কাজ দুনিয়াতে, অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা তত সমস্যা না, কিন্তু জাপানের সমস্যা আছে।
অর্থাৎ জাপানে যদি আমরা এই ক্যাটাগরিকে তাদেরকে তৈরি করতে পারি, তাহলে আশা করি আমরা ভালো রেজাল্ট করতে পারবো, আদারওয়াইজ আমরা ভালো করতে পারবো না। তো এখন একটা বিষয় যে জাপানি ম্যানার, এটা আমরা এটা কথাটা আমরা অনেক সময় শুনি যে জাপানি ম্যানার, অর্থাৎ জাপানে যদি আপনি কাজ করতে চান, জাপানে যদি আপনি কর্মসংস্থান করতে চান, আপনাকে জাপানি ম্যানার জানতে হবে। এই জাপানি ম্যানারটা বলতে আপনি কি বোঝাতে চান? যেমন আপনি আপনি যদি জাপানে, যেমন গাড়ি আপনি ট্রেনে উঠলেন, ট্রেনে উঠলে আপনার আচরণ কী হবে? যেমন ট্রেনে টেলিফোন, টেলে জাপানে ট্রেনে থাকা অবস্থায় টেলিফোন জাপানে কেউ ট্রেনে রিসিভ করে না, ট্রেনে কথা বলে না। যে আমাদের এখানে দেখা যায় যে ট্রেনে বাসে হোক টেলিফোনে তার ইতিহাস শুরু করে দেয়, জাপানে কিন্তু জাস্ট টেলিফোনটা আপনি একটা মেসেজ দিয়ে দিবে, আপনাকে আমি ট্রেনতে নামার পরে পরে ফোন দিব। অর্থাৎ আশেপাশের লোক কোনো ডিস্টার্ব হবে, অসুবিধা ফিল করে, জাপানিজরা এটা মেনটেন করে সবসময় করে, কোনো টেলিফোন বা কোনো তাকে তার মাধ্যমে অন্য কোনো দশটা জাপানিজ কোনো সমস্যায় হোক এটা তারা করবে না। আপনি যেই বাড়িতে থাকেন, আপনার দেওয়া পাশে আশেপাশের বাড়ির কোনো লোকজন যাতে কোনো সমস্যা ফিল না করে, তাইলে আপনি কিছু বলবেন না। আপনার সম্বন্ধে কোম্পানিতে পুলিশ একটা মেসেজ দেবে যে এই লোকগুলো আমাকে ডিস্টার্ব করে, পুলিশ আপনাকে আসবে, কোন দেশের লোক, আপনার ফ্যাক্টরিতে কমপ্লেন করবে, ভবিষ্যতে আপনার জন্য ভিসা সহ অন্য কাজ করতে সমস্যা হবে। আপনাকে জানতে হবে জাপানে আমি থাকতে গেলে জাপান সোসাইটিতে জাপানিজরা কী পছন্দ করে, কী অপছন্দ করে, হ্যাঁ আমি একটা বাড়িতে কীভাবে থাকবো, আমার আচরণ কী হবে, এগুলো আপনার জানতে হবে। আপনি অর্থাৎ আপনার খাওয়া দাওয়ার থেকে যে আপনার গন্ধ আসে, আমাদের খাওয়া দাওয়া একটা বিশেষ করে এশিয়ার এই অঞ্চলের লোকজনে আমরা প্রচুর স্পাইস ইউজ করি, স্পাইসের কারণেও জাপানিজরা অনেক সময় অনেক কিছু পছন্দ করে না। আমাকে জাপানে যেয়ে এইটি মনে করতে হবে যে যেটা পছন্দ করে আমি সেটা করবো কেন, আমি এসছি আমার ভাগ্য উন্নয়নের জন্য, এখানে অন্য কিছু করার জন্য আসেনি, ভাগ্য উন্নয়ন করার জন্য আমি জাপানিজদের সোসাইটি মিশে জাপানিজের মতন আমাকে চিন্তা করতে হবে। আচ্ছা একটা প্রশ্ন আসছে, আমরা একটা প্রশ্ন, সেটা হলো বয়সের বিষয়টা, এখানে কেমন হতে হবে? সাদিকুর রহমান আর যারা পরে এসে যুক্ত হয়েছেন, আমি তাদেরকে জানাই যে আজকে মেসার সাদিয়াটেক লিমিটেডের মার্কেটিং ডিরেক্টরের সাথে আজকে জাপানের লোক প্রেরণ জাপানে কর্মসংস্থান নিয়ে কথা বলছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন জনাব মিজানুর রহমান খান। আর এখন যে বিষয়টা সেটা হলো বয়স নিয়ে একটা প্রশ্ন করেছেন, বয়স নিয়ে আপনি যদি একটু কাইন্ডলি বলেন। বয়স যদিও জাপানের ক্ষেত্রে 30 বছর নির্ধারণ করা আছে, জাপানে কম বয়সী লোকদেরকে কাজ করানোর সুবিধা, তারা অধিক বয়স্ক লোক নিজে তার আগ্রহী না। হ্যাঁ, তবে স্কিল লেবারের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত অ্যালাউ। তাহলে আমরা বলতে পারি হলো যে 25 থেকে 35 নাকি এরকম? না, আমরা সাধারণত বাংলাদেশে যে ট্রেনি ভিসা যেটা এখন যাচ্ছে, যে গভর্নমেন্ট যেটা নিয়ে কাজ করতেছে, হ্যাঁ এই ক্ষেত্রে আমরা যদি 30 বছর আছে আমরা 29 বছর ধরি, কেন এই ছেলেকে ডেভেলপ করতে আমাদের 6 মাস 7 মাস লাগতে পারে, কিন্তু 30 বছর কোনো কারণে সে 30 বছর বয়সে একটা ছেলে যদি আমার কাছে আসে, আমি তাকে ডেভেলপ করার পরে যদি তাকে পাঠিয়ে দিতে না পারি, তা তার আর্থিকভাবে সে সমানষ্ট লস। 30 গুণ আমরা 29 বছর যদিও আমাদের নিয়ম 30 বছর, আমরা 29 বছরের ভিতরে থেকে কাজ শুরু করার চেষ্টা করি। 29 থেকে 29 বছর পর্যন্ত আমরা সিভি সংগ্রহ করবো এবং তাদেরকে ডেভেলপ করবো। মানে এক কথায় যাদের বয়স 29 বছর, জি, যাদের মানে চলমান আছে, জি, তো তাদেরকে আমরা বলবো যে বর্তমানে সাদিয়াটেকের যে সেবাটা, অর্থাৎ ট্রেনি ভিসা হিসেবে যারা অ্যাপ্লাই করতে চান, অ্যাকচুয়ালি গভর্নমেন্টও বর্তমানে এই বিষয়টাকে বেশি প্রাধান্য দিয়ে কাজ করছে যতগুলো ক্যাটাগরি রয়েছে। তো সেই বিষয়ে আপনারা যদি কাজ করতে চান, আমি বলবো যে, এবং যে মেসেজটা জনাব মিজানুর রহমান খান দিলেন যে 30-29 বছরের মধ্যে তারা অ্যাপ্লাই। আচ্ছা অ্যাপ্লাইটা কীভাবে করবে, কোথায়? মানে মনে করেন আমি একজন 29 বছরের যুবক, যুবতীও হতে পারে, তাই তো? নারী পুরুষ সবাইকে নাকি? আছে, আপনি মেয়েরা বিশেষ করে মেয়েরাও অ্যাপ্লাই করতে পারবে, মেয়েরাও অ্যাপ্লাই করতে পারবে, হ্যাঁ, কেয়ার গিভার ক্ষেত্রে, হ্যাঁ। অর্থাৎ জাপানে যদিও বলে নার্সিং, আসলে নার্সিং না, এটা হলো বৃদ্ধাশ্রমে নার্সদের সহযোগী হিসাবে কাজ করা, কিন্তু বাংলাদেশে এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়। নার্সিং জাপানে নার্স ডাক্তার অ্যালাউ না, এটা বুঝতে হবে। তো সেখানে আমরা বাংলাদেশে কেয়ার গিভারের ক্ষেত্রে ইদানিং কিছু প্রতিষ্ঠান শুরু করছে যে ট্রেনিং করার জন্য, এই ট্রেনিং ম্যাটেরিয়ালস আমাদের এখানে জাপান থেকে পাঠাবে, অর্থাৎ জাপানে বৃদ্ধাশ্রমে যে ট্রেনিং ম্যাটেরিয়াল ইউজ করে সেটা আমাদের দেশে নাই, অন্য দেশে নাই। আচ্ছা, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে আগে গেছে, নেপাল আগে গেছে, ফিলিপাইন আগে গেছে, ওদের ইনস্টিটিউটগুলো আরও আগে থেকে কাজ শুরু করছে, আমরা কাজ শুরু করতে পারিনি।
এই কাজ শুরু যেটা আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা চেষ্টা করতেছি এই ডেভেলপ করা, কারণ আমাদের বিশেষ করে কেয়ার গিভার যে মেয়েদের দরকার তারা কম্পিটিশন যাবে ফিলিপিন মেয়েদের সাথে। আচ্ছা, তো ফিলিপিন মেয়েদের কাজের যোগ্যতা দক্ষতা লেখাপড়া সব কিছু মিলে আমাদের চেয়ে অনেক আগে আছে। তা আমার একটা মেয়ে যদি ওদের সাথে কম্পিটিশন যেতে না পারে তা আলটিমেট কিসে জাপানি প্রতিষ্ঠান তাকে একটা পর্যায়ে রাখবে না, আমাকে তাকে ওইভাবে তৈরি করে দিতে হবে। এটা জাপানের একটা চ্যালেঞ্জ আমাদের এখান থেকে জানা যাবে। জাপানের যে কোনো অবস্থা চ্যালেঞ্জ মোকাবেলা ক্ষমতা রাখে সেই ধরনের প্রশিক্ষণ আমরা দিয়ে দিব মেন্টালি। আচ্ছা, ওকে। তো এখন একটা বিষয় সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য মানে আমি প্রথমত পেয়ে গেলাম যে আমার বয়স হতে হবে 29। জি, আমার নারী বা পুরুষ সেখানে একটা কথা আছে বল, আমাদের সাদিয়াটেক এই ট্রেনিং বিষয় নিয়ে যেটা বয়স 29, কিন্তু আমাদের অন্য অন্য সেক্টর আছে, অর্থাৎ কেউ যদি আইটি ইঞ্জিনিয়ার হিসেবে যেতে চায়, কেউ যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যেতে চায়, হ্যাঁ সিভিল ইঞ্জিনিয়ার যেতে চায়, তাদের বয়সটা কত? তাদের বয়স 35 পর্যন্ত এলাও, এবং তাদেরকে আমরা পাঠানোর জন্য জাপান গভর্নমেন্টের এইসব সার্টিফিকেটের প্রয়োজন নেই, এই এই নিয়মে দিতে পারেন, আমরা যে কোনো সময় যে লোক পাঠাতে পারবো। ও আচ্ছা, অন্যান্য ক্যাটাগরিতে আপনার 35 বছর পর্যন্ত পাঠাতে পারবো এলাও, সেখানে সেখানে সাদিয়াটেকের সেই লাইসেন্স। আচ্ছা, সাদিয়াটেক বলছি না আমি, বাংলাদেশের মানে জাপানের ক্ষেত্রে বলতেছি, যে অন্যান্য যারা রয়েছে তারা এটা মানে মানে ওই ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধ অন্যান্য ক্যাটাগরি হতে, এটা নির্ভর করে যে আমি যখন একটা সিভি পাই, সিভি পাই তার সাথে কথা বলি, কথা বলার পরে সাদিয়াটেক জাপান হেড অফিস চলে যায়, উনি তখন আলোচনা করে দেখার পরে আমাকে একটা ম্যাচ থ্রো করে যে হ্যাঁ এই সিলেটে নেওয়া যায় এই ক্যাটাগরির। না, আমি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমি সাদিয়াটেকে নাই আসলাম, আমি আমি ওভারঅল ক্যাটাগরি সব কিছু মিলে আমার বয়স কত হতে হবে সর্বোচ্চ সেটা আমি বলছি। না, ক্যাটাগরি অনুযায়ী, যেমন ট্রেনিং হিসেবে যাবে তাদের বয়সে ক্যাটাগরি একরকম, যে স্কিল হিসেবে যাবে তাদের বয়সে ক্যাটাগরি একরকম, সব এক ক্যাটাগরিতে পড়বে না, সেখানে মানে এক একটা ক্যাটাগরিতে বয়সটা ডিপেন্ড করে আর কি, বিশেষ এবং অভিজ্ঞতা প্লাস এই ক্ষেত্রে আমাদের যেমন খুব শিগগিরই একটা অ্যাড যাবে, সেখানে সমস্ত চাকরির ধরন সব বলা থাকবে, কোন ক্যাটাগরিতে তার লেখাপড়া কী যোগ্য থাকবে, জাপানিজ ল্যাঙ্গুয়েজের হ্যাঁ কোন লেভেল থাকতে হবে, থাকলে তার জন্য ভালো হবে সেটা আমরা ক্লিয়ার করে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা মানে শুধু যারা ট্রেনিং ক্যাটাগরিতে যাবেন তাদের বয়সটা 29, আর অন্যান্য ক্যাটাগরিতে 35, এবং এর চেয়ে এক কথায় কী ক্যাটাগরিতে যাচ্ছে আপনাকে জানতে হবে সেই ক্যাটাগরিতে কত বয়স চাচ্ছে সেটা ডিপেন্ড করবে সেইটা। তো 14টা ক্যাটাগরি রয়েছে, তো সেটা আমরা হয়তো অন্য একটা দিন আলোচনা করব। তো আমরা শেষের দিকে চলে এসেছি, আমরা জনাব মিজানুর রহমান খানকে পেয়েছি, আজকে উনি প্রথম লাইভে এসেছেন আমাদের, বোধহয় আজকে প্রথম কোনো মিডিয়াতে আপনি আজকে সম্পৃক্ত হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, আজকে প্রথম আমি আসলে, হ্যাঁ এক কথায় বলতে গেলে কোনো প্রস্তুতি ছাড়াই আজকে আমাদের এই আয়োজনটা, হয়তো আরও কোনো দিন আমরা হয়তো আরও ডিটেলস বিষয় নিয়ে জানার চেষ্টা করব। কেউ যদি ভাষা শিখতে চায়, একজন সাধারণ বাংলাদেশের মানুষ যদি জাপানি শিখতে চায়, তার করণীয় কী? আমাদের এই প্রথম হলো সে আমাদের নেটে আমাদের তার সিভিটা আমাকে পাঠাবে, আগে সিভি পাঠাবে, সিভি পাঠানোর পর তাকে ডাকবো, ডাকি আমরা তাকে ইন্টারভিউ নিব, ইন্টারভিউ নিব। হ্যাঁ, ইন্টারভিউটার নেয় ইন্টারভিউ দুজন, আমাদের একটা বোর্ড আছে ইন্টারভিউ বোর্ড, আমরা দুজন নেই, একজন ভদ্রলোক আছে এইচআরএ, উনি গাজীপুরে এক জাপানিজ কলেজের প্রফেসর, হ্যাঁ উনি একটা সাইড ইন্টারভিউ নেয়, আমি জাপানিজ সাইড ট্রেন, কেউ হয়তো জাপানিজ লেভেল 5 পাস করে আসছে, আমি তার সাথে কথা বলে দেখি আসলে তার কতটুকু মনে আছে বা কী পর্যায়ে আছে, এটা যাচাই বাছাই করো, তাকে সিদ্ধান্ত দিই, হয়তো তুমি প্র্যাকটিস করো বা নতুন লেখাপড়া শুরু করো। এই দুজনে মিলে সিদ্ধান্ত নেওয়ার পরে ইন্টারভিউ বোর্ড থেকে আমরা বলি তুমি এই সিলে তুমি এইভাবে আগাও, আমরা তোমাকে সহায়তা করতে পারবো। এক কথায় যে জাপানি শিখতে হলে তাকে স্কুলে আসতে হবে, আসতে হবে, আমাকে ভর্তি হতে হবে জাপানি ল্যাঙ্গুয়েজ স্কুল, সেটা সাদিয়াটেক হোক বা যে কোনো জায়গায় হোক, স্বীকৃত প্রতিষ্ঠানগুলোতে তাকে ভর্তি হতে হবে, এটাই তো? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ করতে পারে, যে আমাদের এখানে লেভেল 5 এবং লেভেল 4 পড়ানোর ব্যবস্থা করছি আমরা, কারণ আমরা চাচ্ছি যে অনেক জায়গাতে শুধু কোর্স কমপ্লিট করা দেয়, কিন্তু আমরা কোর্স কমপ্লিট করাবো দায়িত্ব নিয়ে এবং তাদের পাঠানোর দায়িত্ব আমরা নিব, এটা আমরা বলতে পারি। মানে এক কথায় শুধু কোর্স করেই আপনারা শেষ করতে চান না, আপনারা এক কথায় চেষ্টা করবেন যে তাকে জাপান পাঠানো পর্যন্ত। এটার পরীক্ষাটা কি L5 বা 4? যে N5 N4 হলো জাপান গভর্নমেন্টের, জাপান ফাউন্ডেশনের একটা অ্যাপ্রুভ করা প্রতিষ্ঠান আছে, গ্রিন ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, ওখানে পরীক্ষা হয়, প্রশ্ন জাপান থেকে আসে, খাতাও জাপান থেকে চলে দেয়, ওরাই রেজাল্ট দেয়। তা আমরা আমাদের ছেলেকে প্রতি বছর প্রতি 2 মাস পর পরে নাট পরীক্ষা হয় গ্রিন ইউনিভার্সিটিতে,
আমরা আমাদের ছেলে তৈরি করে গ্রিন ইউনিভার্সিটি পাঠাই। যদিও গভর্নমেন্টের এরকম কোনো নিয়ম নাই, গ্রিন ইউনিভার্সিটি পাস করতে হবে। আচ্ছা, জনাব রফিকুল ইসলাম, মিজান ভাইয়ের নাম্বার প্লিজ, আপনার নাম্বারটা চাচ্ছে বা প্রতিষ্ঠানের যোগাযোগ নাম্বারটা যদি কাইন্ডলি আপনি যদি শেয়ার করতে চান তাহলে নাম্বারটা কাইন্ডলি বলতে পারেন, হয়তো তাদের সহযোগিতা হবে আর কি। জি, 01 0184634721। নাম্বারটা প্রয়োজন আমরা আবার একটু রিপিট করি, 01840184634721। জি, শেষ আমরা একদম শেষ প্রশ্ন করব যে যারা জাপানে যাবে এত কষ্ট করে পড়ালেখা করে, এই তাদের ওখানে যাওয়ার পর তাদের কি বলে আয়, যেটাকে যেটাকে বেতন বলতে পারি, স্যালারি বলতে পারি, মানে এক কথায় সেইটা কেমন হতে পারে? জাপানে গভর্নমেন্ট যে প্রত্যেকে বলছে যে এই বর্তমান ট্রেনে বিষয়ে যারা যাবে তাদের ইন্স্যুরেন্স এবং ট্যাক্স কাটা পরে 80,000 থেকে 1,00,000 বেতন পাবে। 80,000 থেকে 1,00,000, এটি সত্যি কথা? কারণ অনেকে বলে যে জাপানে গিয়ে পারাদ্বীপ 2,00,000 টাকা পাওয়া দিলে মিথ্যা কথা বলা, মানুষকে প্রতারণা করা এই বিষয়ের ক্ষেত্রে। জাপান গভর্নমেন্ট কী করবে, আপনার থাকা জায়গাটা ফ্রি দিবে, ইন্স্যুরেন্সটা ওরা করবে, আপনার স্যালারি দিয়ে কাটার পরে আপনার নেট একটা বেতন দিবে। কিন্তু এখান থেকে সবাই বলে যে আপনি 2,00,000 টাকা পাবেন, 1,50,000 টাকা, আসলে 2,00,000 টাকা এই এই ক্যাটাগরিতে কেউ পাবে না। অর্থাৎ সে ম্যাক্সিমাম 80,000 থেকে 1,00,000 টাকা বেতন পেতে পারে। এটা কি ওই তার থাকা খাওয়ার মধ্যেই? শুধু খাওয়াটা নিজের, খাওয়াটা নিজের, আর ট্যাক্স এবং ইন্স্যুরেন্স ওটা ওই কোম্পানি বেতন দিয়ে কেটে রাখবে, কেটে রাখার পরে সেই টাকাটা হাতে পাবে। এক কথায় থাকাটা ওইটা কোম্পানি ই করবে বা জাপানের ওখানে ব্যবস্থা হবে, আর এখানে শুধু তার খাওয়ার ব্যবস্থাটা তার নিজের নিজে করতে হবে। আচ্ছা, খাওয়ার কত টাকা আসতে পারে মোটামুটি এটা বাংলাদেশের, বাংলাদেশে বা জাপানের প্রেক্ষাপটে? আপনি 20,000 টাকা হইতে পারে, 15,000 টাকা হইতে, 25,000 হইতে পারে, আপনি কোন লেভেলে খাবেন সেটা আপনি নির্ভর করে। আচ্ছা আচ্ছা, সেটাই আর কি। তো আর এখানে সান্দিয়ান টেকের একটা কত মাসের এই ভাষা শিক্ষা কোর্সটা? আমরা লেভেল 5 যদিও 3 মাসে কমপ্লিট করি, এক আরেক মাস আমরা রিভাইজ দিই। হ্যাঁ, 3 মাসে যদিও 4 মাসের নিচে হয় না, অনেকে 3 মাস করে ছেড়ে দেয়, আমরা হলো 4 মাসের ছেলেটাকে পড়াবো, পাস করাবো এবং জাপান পাঠাবো, এই কনফিডেন্স নিয়ে আমরা কাজে আগাচ্ছি। তাহলে কত মাস আপনাদের আপনাদের 4 মাস? 4 মাস, 4 মাসে কত মানে আপনার শুধু ভাষা শিক্ষার জন্য একজনকে কত খরচ করতে হবে বা এখানে? আমার এখানে ভাষা শিক্ষার জন্য 20,000 টাকা ফি, 20,000 টাকা ভাষা শিক্ষা এবং তাই কোর্স করাবো। এরকম কোনো নিয়ম নয় যে 180 ঘন্টা বা 200 ঘন্টা, অর্থাৎ তাকে কোনো ছেলেকে দেখা যায় আমাকে 4 মাস পড়াইতে, কোনো ছেলে 5 মাস পড়াইতে, সবার মেয়াদ একরকম না, কিন্তু আমরা কোর্স কমপ্লিট না করে ছাড়বো না। আচ্ছা, আমি যতটুকু জানতে পেরেছি সাদিয়া টেকের জাপানের অফিস রয়েছে। জি, তো সাদিয়া টেকের চেয়ারম্যান এবং অফিস, জাপানের অফিস সম্পর্কে যদি একটু আমাদের মানে দর্শকদের বলতেন। সাদিয়া টেক জাপানে আমাদের প্রতিষ্ঠান, আমাদের এখান থেকে আমাদের মাধ্যমে যারা যাবে পরবর্তী 1 বছর তাকে আমরা সব ধরনের সহায়তা করবো, এই সাদিয়া টেক করবে। তাকে সে যদি কোনো সমস্যা পড়ে, কোম্পানি মালিকের সাথে কোনো সমস্যা হয়, ঠিক মতন বেতন না পায়, সব ধরনের সমস্যা সাদিয়া টেক দিবে আপনাকে। দ্বিতীয়ত, জাপানে গিয়ে যাওয়ার পরে কেউ যদি লেভেল 3-4 পড়তে চায় সন্ধ্যা পরে সেই অ্যাডমিট করা আছে, তারা এখানে পড়তে পারবে, পড়লে কি পরবর্তী পর্যায়ে সে পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করতে পারবে, জাপানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সেই অ্যারেঞ্জমেন্ট একমাত্র সাদিয়াতে করা আছে। আমরা জাপানে যাওয়ার পর সেই ছেলেবেলের চাকরির নিশ্চয়তা না, তাকে 1 বছর সব ধরনের সাপোর্ট দেবো আমরা, এটা আমাদের এক্সট্রা একটা কোয়ালিটি। আমাদের আপনাদের অফিসটা কোথায় জাপানের? জাপানের অফিসের ঠিকানাটা তো এটা কি বিয়ে মেসেজ, মানে আপনাদের জাপানে কোথায় অফিসটা আর কি? জাপানে একটু আখিয়াপাড়া, ওই ঠিকানা লাগে না, তারপর কোথায় মানে, তারপর এটা কি, এটা কি টোকিওতে না কোথায়? টোকিওতে। টোকিওতে কোথায় এটা? টোকিওতে এটা চুজাকু, এটা আকিয়াপাড়া, আকিয়াপাড়ার কাছে আর কি, সয়দাকু আর কি, সয়দাকু, আকিয়াপাড়া, মিতাকি খান, আকিয়াপাড়া স্টেশন। আকিয়াপাড়া হলো জাপানের ইলেকট্রিক শহর, ইলেকট্রনিক শহর, এখানে সমস্ত ইলেকট্রনিক আইটেম বিক্রি হয়, খুব গুরুত্বপূর্ণ এবং জনবহুল মার্কেট এরিয়াতে আমাদের অফিস, এবং আমাদের কোম্পানির যে প্রোফাইল আছে সেটা কেউ যদি জানতে চায় আমাদের সাদিয়া টেকের প্রোফাইলে সে দিকে ঢুকে, তাহলে সাদিয়া টেকের কী কী ব্যবসার সাথে জড়িত, সাদিয়া টেকের বয়স কত,
সব কিছু জানতে পারবে। এক কথা তাদের ওয়েবসাইট www.sadiatech.com আর আকিবা মেতাকি কান সব আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, সুতোকান্দা সৈদাকো টোকিও জাপান, আপনারা তাদের এক কথায় জাপানও যারা রয়েছেন তারাও যোগাযোগ করতে পারেন ওখান থেকে। আমার এক কথায় বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, মানে আর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান দীর্ঘ প্রায় 25-27 বছর প্রায় 30 বছরের কাছাকাছি জাপানে রয়েছেন জনাব সানাউল হক, তার সম্পর্কে একটু অবশ্যই দর্শকের একটু জানার প্রয়োজন রয়েছে তার সম্পর্কে। আপনি একজন, আপনিও তো জাপানে ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান সম্পর্কে যদি কিছু বলেন। উনি জাপানে একজন সফল ব্যবসায়ী আইটি সেক্টরে, তো আমরা কাজ শুরু করতে পারিনি, জাপান গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট এই লাইসেন্স অনুমোদনের জন্য আমি দুদিন অপেক্ষা ছিলাম, যে যে কোনো আমরা কাজ করতে পারিনি, যেহেতু আমরা অনুমোদন দিচ্ছে আমরা সে গুছাচ্ছি, ছেলেপেলে এইভাবে তৈরি করতেছি যাতে ছেলেপেলে যেয়ে বাংলাদেশে সুনাম অর্জন করে, তাহলে যদি ভালো করে আরও কোম্পানি বাংলাদেশের লোক নেবে, আমরা সেটা চেষ্টা করছি আমাদের যে ছেলেগুলো যা যেন ভালো করতে পারে। আর সানাউল হক সাইদাটেক কোম্পানি জানার জন্য কেউ ব্যক্তিগত যোগাযোগ করতে পারে, জাপানে যারা অবস্থান করেন যে কোনো লোককে জিজ্ঞাসা করে বলতে পারে সাইদাটেক কী ধরনের প্রতিষ্ঠান, সানাউল সাহেব কেমন প্রতিষ্ঠিত লোক। দ্বিতীয়ত জাপান এম্বাসির সমস্ত কর্মকর্তা আমাদের অফিস ভিজিট করছেন, তারা আমাদের সম্বন্ধে ভালো ধারণা আছে। কেউ যদি মনে করেন আমাদের লাইসেন্স, জাপানের যে লাইসেন্স আছে বাংলাদেশের যে লাইসেন্স আছে সব কিছু খুঁজে দিতে পারেন, আমরাই গ্যারান্টি সহকারে বলতে পারি আমরা যতটুকু কাজ করবো পরিচ্ছন্ন কাজ করবো, আমাদের মাধ্যমে কেউই সময় নষ্ট করবে না, প্রতিনিধি হওয়ার কোনো সুযোগ নাই, আমরা অনুমোদক জন্য আসেও দিই না, যেটা আমাদের আমরা বাছাই করার পর যে ছেলেগুলো আমাদের পছন্দ হবে সেই ছেলেপিলের ফাইল তৈরি করে আমি জাপানে পাঠাবো চেয়ারম্যানের বরাবরে। ঢাকাও ঢাকার অফিস সম্পর্কে যদি একটু বলেন, ঢাকায় কোথায় যোগাযোগ করতে পারে কীভাবে? ঢাকায় যোগাযোগের ঠিকানা প্রথম হলো ঢাকা আমাদের অফিসটি উত্তরা 7 নম্বর সেক্টরে ঠিকানা দেওয়া আছে, আপনার ওয়েবসাইটে গেলে আমাদের ঠিকানা পাবেন, এখানে আমাদের মেল নাম্বার দেওয়া আছে, কেউ যদি ইচ্ছা আগ্রহ প্রকাশ করেন মেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, চিঠি পাঠাতে পারেন, টেলিফোন করতে পারেন, আপনার যদি কোনো কাজে কোনো কিছু প্রয়োজন হয় কোনো তথ্য দরকার হয় আমি আপনাকে যে কোনো মুহূর্তে সহায়তা করব, এই জন্য কোনো ফি লাগবে না, কিছু লাগবে না। আমি একটু সহযোগিতা করছি, সেটা হলো 7 নম্বর সেক্টরে হাউস নাম্বার 2 রোড নাম্বার 33 উত্তরাতে, এটা বিএনএস সেন্টারের সংলগ্ন হাউস বিল্ডিংয়ের কাছাকাছি। আর ধন্যবাদ মিজানুর রহমান খান, আপনি এটা আমাদের নিজস্ব বিল্ডিং নিজস্ব অফিস, তো আপনার আপনার কাছে অনেকক্ষণ সময় দিলেন আমাদের এই জাপানের বিষয় নিয়ে বা যে কোনো বিষয় না, আপনি যদি সবার উদ্দেশ্যে যদি কোনো বিষয় বলতে চান সেই একদম শেষের। আমি আপনাকে আপনাদেরকে বলবো যে আপনারা জাপান যাওয়ার আগে যেই প্রতিষ্ঠানের মধ্যে যাবেন সেই প্রতিষ্ঠান সম্বন্ধে পরিষ্কার একটা ধারণা নেবেন, যে কাজ নিয়ে যাবেন সেই কাজ সম্বন্ধে পরিষ্কার একটা ধারণা নেবেন, যাতে কোনো অবস্থায় জাপানে যাওয়ার পরে বাংলাদেশে যা শুনলেন বা দেখলেন জাপানে গিয়ে যেন চিত্রটা ভিন্ন না হয়, প্রতারিত না হন। আমরা সেভাবে চেষ্টা করি যে জাপানে কী, তুমি জাপানে গেলে কী কাজ করতে পারো সেভাবে নিজে তৈরি করো, তুমি আমার মাধ্যমে না যে কোনো মাধ্যমে যাও, তুমি এগুলি জেনে পরিষ্কার হয়ে তুমি যাও। আর জাপানে লেখাপড়া ইম্পর্টেন্ট, এটা যদি মনোযোগ দিয়ে পড়ো তোমার ভবিষ্যৎ তৈরি হবে, আমরা তোমাকে ভালো রাস্তা দেখাইতে পারবো, তুমি এই রাস্তায় হাঁটো, হাইলে তোমার ভবিষ্যৎ জাপান তৈরি করতে পারবা। তো ধন্যবাদ, আজকে যারা লাইভ দেখলেন সবাইকে অনেক স্বাগত জানাই, এবং স্বাগত জানাই যারা জাপান যাওয়ার স্বপ্ন দেখছেন, হয়তোবা নতুন প্রজন্ম যে আমি দুবাই থেকে দেখছি খুব ভালো লাগলো, ধন্যবাদ যারা প্রবাস থেকেও দেখলেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যারা আমাকে আমাদের দেখলেন, এবং যারা জাপান থেকেও আমাদেরকে দেখলেন বা ভবিষ্যতে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা থাকবে। সাদিয়াটেক লিমিটেড একটি মানে পরিচিত একটি নাম জাপান এবং বাংলাদেশে, এবং এই প্রতিষ্ঠানের কর্ণধার জনাব সানাউল হক, যিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রায় দীর্ঘ 30 বছর ধরে জাপানে কাজ করে যাচ্ছেন। আমি এতটুকু তাদের সম্পর্কে জানি যে এই চেয়ারম্যান একটা পত্রিকারও তিনি সম্পাদক, মাসিক দশদিক মিডিয়া, দশদিকের সম্মানিত সম্পাদক, বাংলাদেশের জাপান কমিউনিটির, জাপান কমিউনিটির একমাত্র বাংলা পত্রিকা মাসিক দশদিক, এটা জাপান এম্বাসিতে যেরকম প্রচারিত জাপান কমিউনিটিতেও। তো আপনারা যদি আগ্রহ যদি হন তাহলে অবশ্যই আমি বলবো একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা যোগাযোগ করতে পারেন, আর এছাড়াও দেশের স্বীকৃত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে আপনারা যাবেন, কেউ প্রতারিত হবেন না, কোনো প্রতিষ্ঠানে
একটা টাকা দেওয়ার আগে, একটা সিভি দেওয়ার আগে সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জেনে আপনারা জাপানের জন্য অগ্রসর হবেন, এই অনুরোধটা রইল এই এই শীতের সকালে যারা আমাদের সাক্ষাৎকার দেখলেন। আমরা হয়তো জাপান টক নামে আমরা শুরু করছি একটা সোশ্যাল মিডিয়া, যারা দুলার লাইভ শো দেখেন, এটা আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে কাজ শুরু করেছি, আর পাশাপাশি আমরা জনাব সানাউল হককে আমরা একদিন ইন্টারভিউতে আমরা লাইভে নেওয়ার চেষ্টা করব, জাপানের কোটিকাটি কোটিনাটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো জাপান টক দেখার জন্য আগ্রহ যারা যাদের রয়েছে অবশ্যই আমাদেরকে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, এবং যারা জাপান যেতে আগ্রহী তাদেরকেও বলবেন এবং শেয়ার করবেন। জনাব মিজানুর রহমান খানের নাম্বার এখানে দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সাবজেক্টে। তো আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ। এখানে শেষ করছি জাপান টক, আল্লাহ।